আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টিআইবি হচ্ছে বিএনপির দালাল, তাদের প্রত্যেকটা কথা একপেশে, তারা সরকার বিরোধী। যে ভাষায় বিএনপি কথা বলে সেই ভাষায় টিআইবিও কথা বলে বলেও মন্তব্য করেন তিনি। পক্ষে ওকালতি করে তারা, আর সরকারের বিরুদ্ধে যখন যা খুশি তাই বলে, তারা সরকার বিরোধী। যে ভাষা বিএনপি কথা বলে একই ভাষা টিএবি কথা বলে। এই টিএবি বলেছিল পদ্মা সেতু অসম্ভব।